16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এই উপলক্ষে চরমনসার একদল তরুণ যুবক প্রস্তুতি নিচ্ছে বিজয় দিবস উদযাপনের। সবাই মিলে সিদ্ধান্ত নিল গতবারের চেয়ে এবারের বিজয় দিবস বেশি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। যে বাবা সেই কাজ। তাহলে কত এগিয়ে থাকলো ইমন? প্রোগ্রামে যত কাজ আছে ওগুলো সব তোর দায়িত্বে, তুই দেখাশোনা করবি। আর শাকিল, তুই মাহিন মিহির যারা যারা আছে ওদেরকে নিয়েই আমরা তাদেরকে দাওয়াত দিব, ওদেরকে যাই দাওয়াত দিবি। ঠিক আছে, আচ্ছা তারা উৎসবমুখর পরিবেশে সবাই নিজ নিজ দায়িত্ব শুরু করে দিয়েছে। কেউ প্রোগ্রামের ডিজাইন করছে, কেউ দাওয়াতের কাজ করছে, আর কেউ আয়োজনের জন্য টাকা তুলছে। এদিকে প্রায় 4 বছর পর বিদেশ থেকে নিজ মাতৃভূমিতে এসেছে রাশেদ। এক মাসের ছুটিতে দেশে আসলো সে। উচ্চশিক্ষা অর্জনের জন্যই মূলত তার বিদেশ যাওয়া। দেশে এসে সেও যোগ দিল বিজয় দিবস উদযাপনের আয়োজকদের সাথে। আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাচ্ছে, উন্নত বিশ্বায়নে তাদের মতো নিজেদের মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। গ্রামেরও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদের গ্রামটা আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে, চারিদিকে অনেক পরিবর্তন লক্ষ্য করতেছি। তবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে যার কারণে উন্নয়নে বাধা হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে বেকার সমস্যা। বেকারত্বের কারণে আমাদের সমাজে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আমার একটা পরিকল্পনা আছে, যদি সবার সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ যুবকদের বেকারত্ব দূর হবে। বলতো দেখি তোর পরিকল্পনাটা কি? তাহলে শোন বলি তোদেরকে। দেখলাম আমাদের এলাকা প্রায় বাড়িতে বিদ্যুৎ আছে, আমরা যদি ইন্টারনেটের সংযোগটা নিতে পারি তাহলে আউটসোর্সিংয়ের জন্য সবাইকে প্রস্তুত করতে পারবো। কীভাবে সম্ভব বলতো? আমরা যদি ইন্টারনেট ব্যবস্থাটা করতে পারি তাহলে চেয়ারম্যানের সাথে কথা বলে কয়েকটা ল্যাপটপ কম্পিউটারের ব্যবস্থা করবো। এরপর আমরা আমাদের ক্লাবঘরটা ব্যবহার করে সবাইকে ওখানে প্রশিক্ষণ দেবো। কিন্তু তুই তো কিছুদিন পরে চলে যাবি, তখন প্রশিক্ষণ করাবে কে? যেহেতু ইন্টারনেটের ব্যবস্থা করবো সেহেতু আমি যেখানেই থাকি আমি প্রশিক্ষণ দিতে পারবো। আর আমার যে বন্ধুরা আছে ঢাকায় ওদের সাথে কথা হয়েছে, ওরাও প্রশিক্ষণ দেবে। এটা তো খুব ভালো বুদ্ধি বন্ধু। আমরা যদি এটা করতে পারি ইনশাল্লাহ আমাদের গ্রাম আরও অনেক দূরে গিয়ে যাবে। স্টুডেন্টরা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে, গ্রামের গরিব মানুষেরা খুব সহজেই ই সেবা পেতে পারবে, আর শিক্ষিত বেকার যারা আছে এরা খুব সহজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে, আর আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের বেকারত্ব দূর করতে পারবে। হ্যাঁ চল, তাহলে আমরা আজকে চেয়ারম্যান সাহেব আর এলাকার যারা আছে সবার সাথে আলোচনা করি। অতএব বিজয় দিবসে উদ্বোধন করা হলো রাশেদদের স্বপ্নের ট্রেনিং সেন্টার, যার নাম দেওয়া হলো বিজয় 71। গ্রামকে আধুনিকতা ছোঁয়া দিয়ে দেশকে এগিয়ে নিতে এজন্য তাদের আরেক বিজয়।
পড়ালেখা শেষে কিংবা পড়ালেখার পাশাপাশি আমাদের অন্যান্য বেশ কিছু স্কিল শিখে রাখা প্রয়োজন। এতে করে প্রতিযোগিতা দূরে নিজেকে অনেকখানি এগিয়ে রাখা সম্ভব। রাশেদদের মতো সারা দেশেই এভাবে হোক তরুণের বিজয়। আমাদের দেশে বেকারত্বের হার বাড়ছে বলে প্রতিনিয়ত আন্দোলন হয়, চায়ের কাপে জ্বর তোলে, অথচ কয়জনে নিজের স্কিল ডেভেলপ করার জন্য চিন্তা করে। আসুন আমরা সবাই পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করে আত্মকর্মসংস্থান তৈরি করি, বেকার মুক্ত বাংলাদেশ গড়ি। Thank you.